वेलकम स्टूडेंट्स टू योर चैनल ऑनलाइन क्लास विथ न्यू वे। एई चैनले तुम्हारा कि पा माध्यमिक एवं उच्च माध्यमिक छात्र छात्रीरा एवं एकादश श्रेणी छात्र छात्रीरा तुम्हादेर जोन्नो आमी विभिन्न रकम प्रतिनियत नोट्स आनते थाकि। प्रश्न उत्तर सजेशन जेखाने आलोचना करा हय तार पाशापाशी समस्त रकमेर जे छोटो प्रश्न एमसीक्यू एसएक्यू समस्त रकमेर जिनिस किन्तु तोमादेर साथे किन्तु एई चैनलेर माध्यमेई आमी आलोचना करी। एई ताछाड़ाओ आमार एई चैनेले आलादा करे प्लेलिस्ट कराओ आछे जेखान थेके तोमरा किन्तु प्लेलिस्ट थेके किन्तु तोमादेर पछन्द मतो तोमरा भिडियोगुलो तोमरा किन्तु देखते पारो। ताछाड़ाओ बर्तमाने माध्यमिकेर एबिटीए टेस्ट पेपारेर सल्व आमी आनछि, कयेकदिनेर मध्ये उच्च माध्यमिकेर टेस्ट पेपारेर सल्वगुलोओ आमी आनते थाकबो। तार जोन्नो कि करते हबे, अवश्यई आमार चैनेलटिके सबसक्राइब करे दिये पाशे थाका बेल आइकनटिके क्लिक करे दिते हबे समस्त रकम वीडियो एवं अपडेट्स सवार आगे पे जावर जोन्नो। तो आज के वीडियो नहीं तुम्हारे सामने उपस्थित हुई वीडियो माध्यमिक 2021 छात्र छात्री खूब ही गुरुत्वपूर्ण होते चले, कारण এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক ইতিহাস 2021 এর 2 নম্বরের প্রশ্ন যেগুলি আছে। তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন 11টি আসে সেই 2 নম্বরের প্রশ্ন তোমাদের কি কি এইবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায় ধরে ধরে আমি তোমাদের প্রশ্নগুলি কিন্তু বলে দেব, আর এর উত্তরগুলি কিভাবে পাবে তাও এই ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেব। তো নিশ্চিন্ত থাকো, ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য কিন্তু খুবই উপকৃত একটি ভিডিও হতে চলেছে। তাছাড়াও তোমাদের প্রতিটা অধ্যায়ের বিষয়ভিত্তিক আমি প্রশ্ন উত্তর এমসিকিউ এসএকিউ সাজেশনের ভিডিও সমস্ত জিনিস কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যেগুলি আমার চ্যানেলে আলাদা আলাদা নামে প্লেলিস্ট করা আছে। তোমরা চাইলে সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলি দেখতে পারো অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। তাছাড়া তোমাদের জন্য প্রতিনিয়ত বিকেলবেলা করে আমি এবিটিএ টেস্ট পেপারের সলভ আনছি, প্রতিটা অধ্যায়ভিত্তিকের রোজ 2-3টা করে পেজের সলভ আনছি, তো সেগুলো দেখতে চাইলে কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো আসা যাক ভিডিওর দিকে। তো দেখো এই যে ভিডিওতে 2 মার্কসের প্রশ্নগুলি আলোচনা করব, মোট তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায় থেকেই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো না, প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে, প্রশ্নগুলি পড়তে হবে, সেগুলি দেখিয়ে দেব। তো দেখো প্রথম প্রশ্ন, স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? এই সংজ্ঞাটি যখন লিখবে তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে। এমন অনেক কিন্তু তোমাদের 2 মার্কসের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যেগুলোতে 1+1 মার্কসেরও কিন্তু থাকবে, সেগুলি চেষ্টা করবে তোমরা পূর্ণ বাক্যে লেখার যাতে তোমরা পুরো নাম্বারটি পাও। পরের প্রশ্ন, 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। সাপোজ ধরো এই প্রশ্নটি, তো এই প্রশ্নের উত্তর কী হবে? নর্মদা বাঁচাও আন্দোলন হবে, আরেকটি হবে চিপকো আন্দোলন। তো এই উত্তরটা কীভাবে লিখবে? উত্তরে তোমরা লিখবে যে 2টি পরিবেশগত আন্দোলন হলো নর্মদা বাঁচাও আন্দোলন ও চিপকো আন্দোলন। এইরকমভাবে কিন্তু তোমাদের পূর্ণবাক্যে লিখতে হবে যাতে তোমাদের কিন্তু নাম্বারটা তোমরা সম্পূর্ণ পাও। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার নাম কেন সোমপ্রকাশ রাখা হয়? পরের প্রশ্ন, খেলার ইতিহাসের 2টি গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পোশাক পরিচ্ছেদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি? পরের প্রশ্ন, ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, কবে কোথায় প্রথম পরিবেশ এর ইতিহাস চর্চা শুরু হয়? 8 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের 2টি গুরুত্ব লেখো। 9 নম্বর প্রশ্ন, কে কবে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশ করেন? 10 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের 2টি উপন্যাসের নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, 70 বছর আত্মজীবনীটি কার? এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? পরের প্রশ্ন, জীবনস্মৃতি কার আত্মজীবনী? এটি কবে প্রথম প্রকাশিত হয়? পরের প্রশ্ন, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে, যেহেতু প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো প্রকার এই বছর 4 মার্কসের প্রশ্ন আসবে না, সেক্ষেত্রে কিন্তু 2 নম্বরের ক্ষেত্রেই নারী ইতিহাস চর্চার উদ্দেশ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে তৈরি করে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান সংগ্রহে ইন্টারনেটের ভূমিকা বিশ্লেষণ করো। 15 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন? একই সাথে কোন বড়লাট পত্রিকাটি বন্ধ করে দিতে চেয়েছিলেন? তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। মোট 15টি 2 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে, এই 15টি 2 নম্বরের প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা এখান থেকেই সমস্তটা তোমাদের মাধ্যমিক 2021-এর জন্য কমন পেয়ে যাবে আমি আশা করছি। প্রশ্নগুলি খুব ভালোভাবে তৈরি করো, এগুলি তোমাদের কিন্তু খুবই লাভবান হবে। চলে যাবো দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে যে প্রশ্নগুলি দেখব, প্রথম, বাংলার প্রথম 2জন মহিলা স্নাতকের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের 2টি অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন,
কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 4 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ কাদের বলা হয়? 5 নম্বর প্রশ্ন, মেকলি মিনিট কি? পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? 7 নম্বর প্রশ্ন, 19 শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল? 8 নম্বর প্রশ্ন, প্রাচ্যবাদী কাদের বলা হয়? এক্ষেত্রে কাদের বলা হয় সংজ্ঞার সাথে সাথে কিন্তু তোমরা 2-3 জনের কিন্তু নামও দিয়ে দেবে প্রাচ্যবাদীর নাম, মানে প্রাচ্যবাদের সমর্থকের নাম। 9 নম্বরের প্রশ্ন, কে কবে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? এক্ষেত্রেও কিন্তু তোমাদের 2-3টি নাম দিতে হবে। পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠীর 2 জন সদস্যের নাম লেখো। পরের প্রশ্ন, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? 14 নম্বর প্রশ্ন, কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 15 নম্বর প্রশ্ন, নববিধান কি? 16 নম্বর প্রশ্ন, কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 17 নম্বর প্রশ্ন, বাংলায় নবজাগরণ কাকে বলে? 18 নম্বর প্রশ্ন, নব্য বেদান্ত কাকে বলে? 19 নম্বর প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? 20 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো? 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো? এই প্রশ্নটি 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন, ব্রাহ্ম সমাজ বিভক্ত কেন হয়েছিল? পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে মোট 23টি 2 মার্কসের প্রশ্ন। এই 23টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে তৈরি করে রাখতে হবে। চলে যাব 3 নম্বর অধ্যায়ের দিকে, যেটি হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, খুতকাটি প্রথা কি? 2 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হয়? এই দিকু কাদের বলা হয় এটি শর্ট কোশ্চেনের জন্যও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে শর্ট কোশ্চেনের জন্য তোমরা সবাই জানো যে দিকু শব্দের অর্থ বহিরাগত, আর বহিরাগত মহাজনদেরই জেনারেলি কিন্তু দিকু বলা হয়। 3 নম্বর প্রশ্ন, চুয়ার কাদের বলা হয়? 4 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? 5 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। 6 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কি বা বারাসাত বিদ্রোহ কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? 8 নম্বর প্রশ্ন, এলাকা চাষ বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন, নীলকর সাহেবরা কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করতো সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তৃতীয় অধ্যায় থেকে যে 2 মার্কসের প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো। চলে আসবো 4 নম্বর অধ্যায়, যেটি হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। দেখো প্রথম যে প্রশ্নটি, 1 নম্বর হচ্ছে ইলবার্ট বিল কি? 2 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল? 4 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা গড়ে ওঠার পিছনে কী কারণ ছিল? 5 নম্বর প্রশ্ন, ভারতের ধর্মীয় বিষয়ে গোড়ার কী উপলব্ধি ছিল? 6 নম্বর প্রশ্ন, 1857-র বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছেন? 7 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় কী ছিল? 8 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857-র বিদ্রোহকে সমর্থন করেননি? এটি তোমাদের টেস্ট পেপারে অনেক ব্যাখ্যা বিবৃতিতেও রয়েছে, যেটির উত্তর এরা মানে ব্রিটিশ শাসনকে তাদের পক্ষে কল্যাণকর মনে করত। এটিকে তোমাদের একটু জাস্ট 2-3 লাইন বা 4 লাইনের মধ্যে কিন্তু এটি লিখতে হবে। 9 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি, এর উদ্দেশ্য কী ছিল? মানে যেটি রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা, আর এর উদ্দেশ্য কী ছিল এটি কিন্তু তোমাদের পড়তে হবে। 10 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা কাকে কেন ভারতের সম্রাট বলে ঘোষণা করেন? 11 নম্বর প্রশ্ন, মহারাণীর ঘোষণাপত্রের প্রধান ঘোষণাগুলি কী কী? 12 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কেন চৈত্র মেলা নামে পরিচিত ছিল? 13 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের ভূমিকা বিশ্লেষণ করো। তো এই ছিল চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে 2 মার্কসের প্রশ্নগুলি ভালো করে তৈরি করতে হবে সেগুলি তোমাদের আমি বলে দিলাম। আসবো আমাদের ইতিহাসের এবারে সিলেবাসের শেষ অধ্যায়, 5ম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখো প্রথম প্রশ্ন, উইলিয়াম কেরি কে ছিলেন? 2 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এটি তোমাদের পড়তে হবে। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কালা, খুবই গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো। 6 নম্বর প্রশ্ন, তারকনাথ পালিত কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, টেগোর অ্যান্ড কোং প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? 9 নম্বর প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন, কে কবে সন্দেশ পত্রিকাটি প্রকাশ করেন? 11 নম্বর প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে ছিলেন?
12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কি? 13 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? 14 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলাম গোলখানা বলে ব্যঙ্গ করা হতো? অতি অল্প বেতনে তখনকার দিনের অধ্যাপক বা শিক্ষকরা সেখানে পড়াতেন বলে তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে কিন্তু গোলদিঘির গোলখানা বলা হতো। এটি একটু ডিটেলসে তোমাদের লিখতে হবে। সব উত্তর আমি আলোচনা করেছি, সব কোথায় পাবে আমি সব তোমাদের বলে দেবো। 5 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 16 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কারা কোথায় আধুনিক মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন? এই ছিল তোমাদের ইতিহাসের নতুন সিলেবাস অনুযায়ী যে 5টি অধ্যায় রয়েছে, সেই 5টি অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলি তোমাদের সামনে আমি সাজেশন আকারে তোমাদের তুলে ধরলাম। এবার বলি যে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা কোথায় পাবে। এই সমস্ত রকমের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে এর আগেই আমি আপলোড করে রেখেছি। সেইগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো, আমি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি প্লেলিস্টের, সেখান থেকে তোমরা পরস্পর সমস্ত ভিডিও পেয়ে যাবে, যেখানে তোমরা এই সমস্ত প্রশ্ন, শুধু 2 মার্কসের প্রশ্ন না, 4 মার্কস এবং 8 মার্কসের প্রশ্ন এবং উত্তরের ভিডিও কিন্তু সেখানে পেয়ে যাবে। তাছাড়াও এবিটি টেস্ট পেপার সলভের যে আমি ভিডিওগুলি আনি তার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতে ইন্টারেস্টেড থাকলে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি অন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।